ওয়াকার প্রসেস, ওয়াকার অক্সিডেশন, এই রিয়াকশানটি খুবই ইম্পর্টেন্ট, কারণ নোবেল প্রাইজ পাওয়া রিয়াকশান। ওয়াকার অক্সিডেশনের জন্য কি দরকার আগে ভালো করে বুঝে নিই, এর রিয়েজেন্টটা কি, দেন এ কী করে কাজ করে, তারপর হলে এর অ্যাপ্লিকেশানটা কি। এটার জন্য যেটা দরকার সেটা হলো প্যালাডিয়াম মেটাল আর CuCl2। এই দুটোর মিক্সার যখনই থাকে তখন নিজেদের মধ্যে ক্লোরাইড এক্সচেঞ্জ করে PdCl2 তৈরি করে এবং Cu2Cl2 তৈরি করে। এই Cu2Cl2 ওর মধ্যেই থাকে HCl এবং অক্সিজেন। এই অক্সিজেন আর HCl এর উপস্থিতিতে আবার Cu2Cl2টা রিয়্যাক্ট করে CuCl2 তৈরি করে, অর্থাৎ একটা সাইক্লিক প্রসেস যার মধ্যে তুমি প্যালাডিয়াম অ্যাড করবে, প্যালাডিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং যে জিনিসটা তৈরি হবে সেটা আবার HCl এবং অক্সিজেনের সঙ্গে CuCl2 তৈরি করবে, মানে আবার আগের জায়গায় রিটার্ন চলে আসবে। তাই এটা একটা সাইক্লিক প্রসেস এবং সাইক্লিক প্রসেস অবশ্যই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাই ওয়াকার অক্সিডেশন খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। এবার বলি এই যে PdCl2 আছে, এই PdCl2 কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, তার চারপাশে কতগুলো লিগ্যান্ড থাকে, এটা হলো 4 বা 4 হয়। সো এখানে কটা ক্লোরিন আছে, দুটো ক্লোরিন, সো দুটো আরও দরকার, তার মানে PdCl2 আরও দুটো অক্সিজেন এর মধ্যে যুক্ত হয়, এই রিয়েজেন্টটা আমার রিয়াকশানটা করবে। ওকে, আমি একটি রিয়াকশান নিচ্ছি, মনে করো CH3CH11CH2। তো আমি যখন এইটা নিলাম একই রকমভাবে PdCl2H2O H2Oটাকে আমি একটু এ করে লিখছি H2O, এরমভাবে রয়েছে আমার কাছে। তো কী হবে, এই প্যালাডিয়ামের লোন পেয়ারটা গিয়ে মারবে, এই বন্ডটা এখানে আসবে, এরকম অনেক রিয়াকশান আছে নিশ্চয়ই জানো, লোন পেয়ারটা গিয়ে মারবে, ডবল বন্ড এরকমই রিয়াকশান করে, এই বন্ডটা এখানে চলে আসবে এবং এটা এইখান থেকে বেরিয়ে চলে যাবে। ওকে, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে এরকম হচ্ছে CH3CH CH2, এর মধ্যে প্যালাডিয়াম, তার সঙ্গে ক্লোরিন রয়েছে, H2O রয়েছে, এরকম ফর্মে রয়েছে। এবার এই যে H2O রয়েছে, H2O আবার গিয়ে অ্যাটাক করে, এইখানে গিয়ে অ্যাটাক করে এবং বন্ডটাকে খুলে দেয়। কেন এখানে গিয়ে অ্যাটাক করে, একই রকমভাবে এটা একটা বড় গ্রুপ, এটা বড় গ্রুপ, এখানে একটা স্টেরিক এফেক্ট হবে, তাই জন্য কোথায় গিয়ে অ্যাটাক করবে, এখানে গিয়ে অ্যাটাকটা করবে। ওকে, তাহলে যদি ওখানে গিয়ে অ্যাটাক করে তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3CH, এখানে অক্সিজেন গিয়ে অ্যাটাক করেছে এই কার্বনে, অক্সিজেনের মধ্যে প্লাস, দুটো হাইড্রোজেন নিলে, এই যে অক্সিজেন গিয়ে অ্যাটাক করেছে, তো এই অক্সিজেন ইলেকট্রন চলে গেছে, তাই প্লাস, দুটো হাইড্রোজেন রয়েছে, আর এই বন্ডটা খুলে গেছে, খুলে গিয়ে কেমন দেখতে হচ্ছে, CH2PdCl2H2O এই ফর্মে রয়েছে। এখন অক্সিজেনের মধ্যে প্লাস চার্জটা আনস্টেবল, তখন কী হবে, একটা বন্ড এখান থেকে ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে এটাকে কী করলো, নিউট্রাল করলো, তা নিউট্রাল করলে কী হবে, CH3C, এটা নিউট্রাল হয়েছে মানে OH রয়েছে, আর এখানে H যেমন আছে আছে, এখানে CH2 আর PdCl2H2, এই যে জিনিসটা রয়েছে এটা একটা বড় গ্রুপ, তো এই গ্রুপটা কী হয়, এই হাইড্রোজেনটা এখানে পড়ে, এই হাইড্রোজেনটা এখানে পড়ে এবং এটা কী হয়, বেরিয়ে চলে যায়। ওকে, এই হাইড্রোজেনটা এখানে পড়ে, এটা কী হয়, বেরিয়ে চলে যায়, তাহলে দেখতে কেমন হয়, CH3C, এটা এখানে পড়েছে, পড়বার জন্য কী তৈরি হচ্ছে, এখানে তো আমার ডবল বন্ড CH2, এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে। ওকে, আর এখানে কী রয়েছে, OH, বুঝতে পেরেছো, এখানে কী আছে, OH, পরবর্তীকালে কী হবে, এই বন্ড এখানে পড়বে, এই বন্ডের মাথায় উঠে যাবে, যেটাকে বলি টটোমারিজম, এটা কী বলি আমরা, টটোমারিজম, এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডের মাথায় উঠে গেল, এই বন্ডটা যদি এখানে পড়ে কী বন্ড হবে, ডবল বন্ড, আর হাইড্রোজেনটা চলে যাচ্ছে, এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড তৈরি হচ্ছে, হাইড্রোজেনটা চলে যাচ্ছে, তাহলে কেমন হবে, CH3C, এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড, তো হাইড্রোজেন চলে যাচ্ছে, আর এটা কী হচ্ছে, CH2 উপর উঠে গিয়ে মাইনাস হয়েছিলো, তাই তো, এই বন্ডটা উঠে যাওয়া মানে এর মাথায় মাইনাস, এই হাইড্রোজেনটা এসে এই মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, মানে এখানে একটা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, এই বন্ডটা এখানে পড়েছে ডবল বন্ড, এটার মাথায় উঠে গিয়েছে, উঠে গিয়ে কী হচ্ছে, কার্বনের মতো মাইনাস, এই হাইড্রোজেনটা এসে CH2-র সঙ্গে একটা যুক্ত হয়েছে, তার মানে দেখতে কেমন হচ্ছে, CH3C ডবল বন্ড CH3, ওকে কি না,
অ্যাসিটোন তৈরি হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে কী দাঁড়ালো? দাঁড়ালো এইটা, ডবল বন্ড থেকে ডাইরেক্ট অ্যাসিটোন তৈরি করার একটা প্রসেস, বা ডবল বন্ড টো এখানে আনতে হবে। মনে করো তোমাকে একটা এক্সামে এরকম একটা কোয়েশ্চেন দিল, এটা কনভার্ট করো, তাহলে কী দেখলে? ডবল বন্ড থেকে করতে বলেছে, তার মানে ওয়াকার প্রসেসটা ভাবতে পারি। সেকেন্ডলি আমি কী ভাববো, দেখো ওয়াকার প্রসেস এখানে ডবল বন্ড টো আসছিলো, আর এখানে হাইড্রোজেন, এখানে ডবল বন্ড টো আসছিলো, দেখো এই দেখো এখানে আলটিমেটলি ডবল বন্ড টো এসছে, দেখো রিয়াকশানটা, এটা ছিল কম্পাউন্ড, হ্যাঁ রিয়াকশানটা শেষে দেখো, দেখো ডবল বন্ড টোটা কোথায় এসছে, CH3 পাশের কার্বনটা, আর এখানে হাইড্রোজেন। তো এখানেও তো আমাকে একই রকম বলেছে নাকি, এখানেও তো একই রকম, এখানে ডবল বন্ড টো আনতে হবে, তাহলে এখানে ডবল বন্ড টো, আর এখানে কী আছে হাইড্রোজেন, তার মানে কী কী লাগবে আমার কাছে, PD CuCl2 এটা লাগে। এবার মনে করে দেখো এর সঙ্গে ওয়াটার অ্যাটাচ ছিল, তার মানে জল লাগবে, এবং আরও কিছু মনে করে দেখো এইটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবার জন্য কী লাগছিল, HCl HBO2। ওকে, তাহলে প্রতিটা রিয়েজেন্টের নিশ্চয়ই ইউজটা তুমি বুঝতে পারছো যে কোনটা কোন রিয়াকশান কীভাবে ইউজ হবে। এইটা হলো ওয়াকার প্রসেস, ওয়াকার প্রসেস নোবেল প্রাইজ পাওয়া একটা রিয়াকশান। সো ওয়াকার অক্সিডেশন একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রিয়াকশান, মানে রিয়াকশানটা আবার রিপিট হতে থাকে। ওকে, তো এটা এক্সামের জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট।